এই আমার সবজি বাগান। আজকে এই সবজি বাগান থেকে আমি পাট শাক তুলে আপনাদের রান্না করে দেখাবো। এগুলো হচ্ছে পাট শাকের পাতা। এই পাতাগুলো আমি এইভাবে গাছ থেকে ছাড়িয়ে নেব। এগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি এই পাতার যে একটা শির আছে, এই লম্বা পাড়া শির আছে, এই শিরটাকে আমি এইভাবে তুলে নেব। প্রত্যেকটা পাতার শিরগুলো এইভাবে তুলে নেব। শিরগুলো আচ্ছা, পাতাগুলো শির আমি সব ছাড়িয়ে নিলাম। এবার এই শাকগুলো এইভাবে আমি সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি সরু সরু করে কেটে নেব। তারপর পরিষ্কার করে জলে ধুয়ে এটাকে রান্না করব। বাকি শাকগুলো এইভাবেই আমি কেটে নেব। শাকগুলো আমি ওইভাবে বেছে নিলাম, পরিষ্কার জলে ধুয়ে নিলাম। মাটির উনুন কাঠের জালে আজ আমি শাকটা রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি 2 গ্লাস পরিষ্কার জল দিলাম। জল উষ্ণ গরম হবে, তারপরে শাকগুলো জলে দেব। কড়াইয়ে জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার পাটের শাকগুলো জলে দিয়ে দেব। এবার একটা ঢাকনা 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকাটা আমি খুলছি। শাকটা ফুটছে, পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ চিনি দেব, 1/2 চামচ হলুদ দেব, অল্প খাবার সোডা মিশিয়ে দেব। খাবার সোডাটা শাকটা ভালো সিদ্ধ করবে। এবার আমি আবার 2 মিনিট ঢাকা দেব। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকের নালটা অনেক কেটে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। এটা পাট শাকের ঝোল শাক, সেই জন্য একটু ঝোল আমি রাখবো। কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, থেঁতো করা রসুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, অল্প সর্ষে দিলাম। এবার আমি এটা অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন তো ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা শাকটা আমি এর উপরে এইভাবে আমি 1 মিনিট নেড়ে নেব, তারপর নামিয়ে নেব। পাট শাকের ঝোল শাকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। পাট শাকের ঝোল শাক ভাতে, প্রথম ভাতে খাবেন, খুব টেস্টি লাগে খেতে।